हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल आमी आगेर भिडियोगुलोते बोलेछिलाम जे टीचिंग एक्सपिरियन्सेर जे क्राइटेरिया सेई टीचिंग एक्सपिरियन्सेर क्राइटेरिया पर जे नम्बर डिविजन करेछि सेई नम्बर डिविजनटा एइभाबे करेछि 31 12 2005 एर आगे जिनि जयेन करेछेन तिनि पार इयार 2 नम्बर करे पाबेन आर 2006 एर परे जिनि जयेन करेछेन তিনি পার ইয়ার এক নাম্বার করে পাবেন আর 31/12/2005 এর আগে যদি ফ্র্যাকশন হয় এক পাবেন আর 1/1/2006 এর পরে ফ্র্যাকশন হলে হাফ পাবেন এই তার সিস্টেম রাখা আছে কিন্তু আমাদের মনে প্রশ্ন হতে পারে এই যে সিস্টেমটা এটা কি ঠিক না ভুল আমি বলবো ভুল ইয়েস কেন বলছি ভুল না 31/12/2005 এই কাটেল ইয়ার পর্যন্ত পার ইয়ার 2 নম্বর দিচ্ছে কারণ এই পর্যন্ত সরকারিভাবে কাউন্সেলিং হয়নি তাই এসএসসির নির্দেশিকা অনুযায়ী সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেখানে দিয়েছে তারা সেখানে যেতে বাধ্য হয়েছেন এই জন্যই 2 নম্বর করে দিয়েছে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে কিন্তু আমি বলছি ফ্রেন্ডস আমাদের ওয়েস্টার্ন জোনে যে কথাটা আমি বারবার অনেকগুলো এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের ওয়েস্টার্ন জোন অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলা যে ওয়েস্টার্ন জোনের মাধ্যমে পড়ে সেই ওয়েস্টার্ন জোনে কিন্তু কাউন্সেলিং অফিসিয়ালি 2007 থেকে অর্থাৎ 2007-এর এসএসসি থেকেই শুরু হয়েছে 1/1/2006-এ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা জয়েন করেছেন তারা কিন্তু কাউন্সেলিংয়ের কোনো সুযোগ পাননি কোনো সুবিধা পাননি কিন্তু যেহেতু কলকাতা বা দু একটা রিজনে 2006 সাল থেকে কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার জন্য ধরে নেওয়া হয়েছে 2005 পর্যন্ত থেকে একবারে পুরো পার্মানেন্ট করে শিরোধার্য করে নিয়েছে আর 2006 থেকে ওটাকে কাটেল ইয়ার করে দিয়েছে কিন্তু যদি 2006 সাল থেকে মানে অর্থাৎ 2006 সালে যদি ওয়েস্টার্ন রিজনের ক্ষেত্রে এই নিয়মটা করতো যে ওয়েস্টার্ন রিজনের ক্ষেত্রে 2006 সালে পরে একটা ব্যাপার আর 31/12/2006 পর্যন্ত একটা সিস্টেম তাহলে কিন্তু 2006 যে সমস্ত শিক্ষক শিক্ষিকা জয়েন করেছেন ওয়েস্টার্ন রিজিওনে তারা কিন্তু 1 নম্বর এক্সট্রা পয়েন্ট পেত এবং কাটেল ইয়ারের জন্য বা ফ্যাকশনের জন্য হাফ না হয় 1 পেত অর্থাৎ তারা পার ইয়ার 2 পেত এবং কাটেল ইয়ারের জন্য হাফ করে পেত কিন্তু এখন তারা 1 পাচ্ছে এবং হাফ পাচ্ছে ফলে তারা পয়েন্টে পিছিয়ে যাবে ফলে এই ব্যাপারটা কিন্তু সরকারের দেখা উচিত যে ওয়েস্টার্ন রিজিওনের ক্ষেত্রে কিন্তু 1/1/2006-টাকে যে 1 হাফ করা হয়েছে এটা অবশ্যই আনজাস্টিফাইড কারণ আমরা সবাই জানি ওয়েস্টার্ন রিজিওনের ক্ষেত্রে আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওয়েস্টার্ন রিজিওনে 2007 থেকে কাউন্সেলিং শুরু হয়েছে তাহলে যদি 2007 থেকে কাউন্সেলিং শুরু হয় তাহলে 2006 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা জয়েন করেছেন তারা কেন সিম্প্যাথি পাবে না তারা কেন এমপ্যাথি পাবে না তো তাদের অবশ্যই সিম্প্যাথি পাওয়া উচিত ছিল তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও এই ভিডিওটি আপনারা শেয়ার করলে যত বেশি শেয়ার করবেন তত বেশি যদি সরকারের কানে যায় তাহলে সরকার এই বিষয়ে অবশ্যই স্টেপ নেবে বলে আমার বিশ্বাস আজকে এই পর্যন্ত ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে